সাবস্ক্রাইব করুন কুকিং স্টুডিও বাই মোম চ্যানেলটিকে। দেশি বিদেশি সকল ধরনের রেসিপির টিপস এবং ট্রিক সবার আগে পাওয়ার জন্য। দর্শক, এই যে পুটিংটা দর্শক, এখন আমি আপনাদের সোজা পদ্ধতিতে পুটিং, যারা ভেজাল মনে করেন ডিম দেয়া বা এসে দিয়ে পুটিং বানানো যাবে না, বাজারে এই ধরনের একটা মিক্সার পাওয়া যায়, দেখতে পাচ্ছেন প্যাকেটের ভিতরে যে না পাউডারগুলো নিই আমরা এভাবে, আর ক্যারামেল তৈরি পাওয়া যায় রেডিমেড, তো এভাবে আমরা এই ধরনের একটা পুটিং বানাইতে পারি। কত এখানে আমি এই এক প্যাকেট দিয়ে চারটা পুটিং বানাতে পারি। তো দর্শক চলুন দেখি। দর্শক এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি, আমি 8টা পুটিং বানাবো, এর জন্য 500 আমি মিক্সার গুলো নিই এখানে, এভাবে পানিতে এই দুধের ভিতর গোলাই নেব। দেখতেই পাচ্ছেন অলরেডি কালার চলে আসছে। আমি 500 গ্রাম দুধের ভিতর আমি 4টা পুটিং বানাবো, এর জন্য আমি 500 গ্রাম দুধ নিয়েছি এখানে। আমি দুধের ভিতর এই পুটিং ডেরে এমনি গোলায় নিব, গোলায় নিয়ে আমি গরম এখানে দুধ দিয়েছি 500 লিটার। এই 500 লিটার দুধ আমার বলক খাবে, গরম হবে, আর আমি এই পুটিংটা মিক্স করে দিয়ে দিব। আমি এটা এখন মিক্স করে এখানে রাখছি। দর্শক আমি কিন্তু কুসুম গরম পানি ভিতরে, কুসুম গরম দুধটা আমি আগে উঠাই রাখছি, আর উঠাই না ভিতরে আমি দিয়ে দিছি। দেখতেই পাচ্ছেন কালারটা এরকম হয়েছে। এখন আমি মিক্সারটা দুধের ভিতর ছেড়ে দিব, গরম দুধের ভিতর। দর্শক দেখতে পাচ্ছেন, দর্শক আমরা যেটা ঝামেলা মনে করি বাসায় পুটিং বানাতে, তারা এই মিক্সার দিয়ে পুটিংটা আমরা বাচ্চাদের খাওয়াইতে পারি, এটা খুবই ইজিলি। দেখতে পাচ্ছেন আমার পুটিংটা ঘন হয়ে আসলেই আমি, দর্শক এখানে কিন্তু চিনি ব্যবহার করা যাবে না, এই মিক্সারটার ভিতর চিনি সব আছে। জাস্ট আপনি গরম দুধ বা হাফ লিটারের মতো, হাফ লিটারের বেশি নেবেন বা জাল দিলে যাতে একটু কমে। এখন আমি এই পুটিংটা সুন্দর করে ঘন স্থলে নিয়ে আসবো, জাল দিয়ে আমি লাট দিয়ে থাকবো। যদি আপনারা কোনো ফ্লেভার ইউজ করতে চান পুটিংয়ে, এই ক্ষেত্রে আপনারা এলাচির যে গুঁড়াটা, এলাচির গুঁড়াটা সামান্য দিয়ে দিতে পারেন, এমনি ফ্লেভারটা খুবই সুন্দর। হেরান আমরা সাধারণত এমনি পুটিং বানাই, এটার কালারটা খুবই অসাধারণ আসবে। দর্শক পুটিংটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন আমি যে ধরনের কাপে এভাবে আমি ক্যানোলা দিয়ে রাখছি, ক্যারামেল দিয়ে রেখেছি, এখন এই আমি এই ক্যারামেলের ভিতর আমি এটা হালকা ঠান্ডা হয়ে আসলে আমি পুটিং ডেরে দিয়ে দিব। এখন আমি ঠান্ডা একটু হালকা ঠান্ডা করার জন্য অপেক্ষা করছি। দর্শক এটা ঠান্ডা হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেব, হালকা পরিমাণ ঠান্ডা হলেই, আমি বেশি ঠান্ডা হওয়া যাবে না, তাহলে জমে যাবে এখানে, তাই আমি হালকা ঠান্ডা করে নিব। দর্শক এখানে আমার ক্যারামেলটা দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে দিয়ে দিয়েছি ক্যারামেলটা, আর এখন আমি এই পুটিংটা আমার হালকা গরম হয়ে আসছে আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, কারণ এটা তার কেক না ফুলে উঠবে না, এটা আমরা যতটা পারি ভরে দিব, প্রত্যেকটা ভিতর আমি দিয়ে দিব, কারণ এটা জমে যাবে, জমে গেলে আমার পাতিলেই পুটিং হয়ে যাবে। বুঝছেন দর্শক, এটা বেশি ঠান্ডা হওয়া যাবে না, এটা আপনি গরম গরমেই এখানে সব ভরে দেবেন। দর্শক এর চেয়ে সোজা আর কোনো পুটিং নাই, এটা হলো সর্বোচ্চ সোজা পুটিং বানানো, যেটা একজন লোক আইসা বলে আমরা ঝটপট যে পুটিং বানাবো সেটার জন্য আপনি রেডিমেড পুটিংটা বেছে নিতে পারেন, কারণ আপনি তো বানাচ্ছেন, এটা মিক্সার হোক আর যাই হোক কোনো সমস্যা নেই, মনে জোর রাখুন আর অবশ্যই ট্রাই করবেন।